হ্যালো, কেমন আছেন সবাই? চলে আসলাম আবার নতুন আরেকটা ভিডিও নিয়ে। গত ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে সহজে গিটার বাজানো যায়, তার খুব সংক্ষেপে কিছু সহজ টিপস, যেটা একান্তই 4টা কর্ড দিয়ে বেশ কিছু গান গেয়ে ফেলা যায় এবং খুব সহজে বেঁচে আসা যায়। তো সেরকম বেঁচে আসার জন্য আরেকজন আমাকে বললেন ফেসবুকে যে আপনি রিদম নিয়ে ওরকম বেঁচে আসার একটা ভিডিও বানান, যেটা একদম সুপার শর্টকাট এবং যে রিদম প্যাটার্নগুলো শিখলে অলমোস্ট অনেকগুলো গান গেয়ে ফেলা যাবে। তো পরে আমি চিন্তা করলাম, ওকে ফাইন, দেখি কি করা যায় শর্টকাট ফাঁকিবাজি। তো সবকিছু মিলিয়ে দুইটা আমার কাছে প্যাটার্ন মনে হয়েছে যে এই দুইটা শিখলে আমরা অনেকগুলো গান গেয়ে ফেলতে পারবো গিটার বাজিয়ে, সেই আগের 4টা কর্ড, আর যদি এভাবে রিদম বাজানোটা শিখে যান তাহলে পরে আপনি বেঁচে আসতে পারবেন গান গেয়ে টুকটাক। তো প্রথমে যে জিনিসটা লাগবে, আমি আমার ওই গান শেখার যে ভিডিওটা করেছিলাম এই চ্যানেল থেকে, যদি না দেখে থাকে দেখবেন, সেইখানে আমি একটা অ্যাপের কথা বলেছিলাম সাউন্ড ব্রেনার নামে, যেটা হচ্ছে মেট্রোনামের জন্য যেটা ইউজ করি আমরা তাল শেখার জন্য, যে 1 2 3 4। সাউন্ড ব্রেনারের আপনি অ্যাপ স্টোরেও পাবেন এই অ্যাপটা, আর গুগল প্লে স্টোরেও পাবেন। দেখতে হচ্ছে কিছুটা এই যে এরকম, এই যে এটা, এই যে সাউন্ড ব্রেনার। তো এটা ফোকাস হবে না হয়তো, একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে। তো এই সাউন্ড ব্রেনারটা ডাউনলোড করবেন, করলে পরেই আপনারা পেয়ে যাবেন এই সফটওয়্যারটা, মানে এই অ্যাপটা। তারপরে এটার ভিতর ঢুকবেন, এটা অন করলে পরে এরকম দেখাবে। তো প্রথম যে প্যাটার্নটা দেখাবো সেটা হচ্ছে 4x4 বলি আমরা, 4 বিটের গানের জন্য। তো এখানে দেখেন এই পাশে লেখা আছে 4x4, 4x4 দেখা যাচ্ছে, এটা অ্যাক্টিভ করাই আছে। আর এখানে দেখছেন 80, 80 হচ্ছে আপনার টেম্পো, মানে গানের গতি কতটুকু ফাস্ট হবে, লয়। তো বিগিনার্সরা কখনোই 80তে পারবে না, 80টা অনেক বেশি ফাস্ট। আমি 80-র জায়গায় এখানে দিয়ে দেই সে 40 দিয়ে আমি একবার, এই দেখেন এখানে প্লে বাটন আছে একটা, এই যে প্লে, এই প্লেতে ক্লিক করব। একদম স্লো, এই তো আমি সাউন্ড ব্লেন্ডার অন করলাম। সাউন্ড ব্লেন্ডার অন করার পরে আমি 4x4-এ ছিলাম, আমি 40 দিলাম হচ্ছে স্পিড, এভাবে আমি এখন রাখলাম। এইবার বুঝাই দিই বিষয়টা, তারপরে আমি এটা অ্যাপ্লাই করব। রিদমের ক্ষেত্রে আপনি যদি শর্টকাট শিখতে যান বা যে কোনো জায়গায় রিদম রিলেটেড কিছু শিখতে যান, সেই ক্ষেত্রে কিছু আমরা এইরকম জিনিস নর্মালি টিচাররা একটা আপনাকে টিপস দিবে, যে এই যে অ্যারো চিহ্ন, হ্যাঁ, ওপর নিচে যে অ্যারো চিহ্ন, এই অ্যারো চিহ্ন মানে এটা দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা যখন রিদম বাজে আমরা হাতটাকে যখন নিচের দিকে দিই, যে নিচের দিকে গেলাম তখন কি ডাউন, হ্যাঁ এই যে ডাউন, আর উপর দিকে যাব যখন, যখন ওই আমার ওই যেটা একে দেখালাম ওখানে কিন্তু আপ চিহ্ন দেওয়া আছে, ডাউন চিহ্ন দেওয়া আছে। ডাউন হলে এটা হবে আর আপ হলে এটা হবে উপর দিকে, তাহলে ডাউন আপ, ডাউন আপ, এভাবে আমরা রিদম বাজাই। তো যেই প্রথম রিদম যেটা দেখাবো, যেটা হচ্ছে সব থেকে বেশি গান 4 বিটেই হয় আমাদের, বাংলা গান বলেন মানে সমসাময়িক বেশিরভাগ গান 4 বিটেই হয়, আর 4 বিট ছাড়াও গান হয় সেটাও আমি দিব। ফার্স্টে 4 বিটটাই দেখাই, সেটা হচ্ছে যে প্যাটার্নটা আমি বাজাই, আমি যতগুলা গান আমার থেকে শোনেন বা আমি লাইভে এসে যা বাজাই, আমি যা বাজাই সেটা হচ্ছে এরকম। এটাতে আপনি যদি গান করেন যে কবিতা তুমি স্বপ্ন চারিনি, মানে এই যে প্যাটার্নটা রিদমের গেয়ে ফেলতে পারবেন। অনেক অসংখ্য গান আছে এইটা খুব কমন বাজানোর ধরনটা, তাহলে আমার যে ডাউন আর আপ এই জিনিসটার হিসাবটা এবং এইটার ডিরেকশনটা ফলো করতে হবে। তো আমি যেটা বলে দিচ্ছি এটা আসলে আমি এখানে দেখানো তো একটু ডিফিকাল্ট, আমি জাস্ট বলছি আপনারা এটা লিখবেন, এটা খাতা কলম নিয়ে বসেন লিখবেন। ফার্স্টে লিখবেন ডাউন, লিখলেন, তারপরে লিখবেন আরেকবার ডাউন, তারপরে লিখবেন আপ, তারপর আরেকবার লিখবেন আপ, তারপর আবার লিখবেন ডাউন, তারপর আরেকবার লিখবেন ডাউন, তারপরে লিখবেন আপ, তারপর লিখবেন ডাউন, তারপর লিখবেন আপ। তাহলে বিষয়টা কিছুটা এরকম, এই দেখেন
আমি তো এখানে উল্টো দেখাচ্ছি, আপনি বুঝবেন। ডাউন ডাউন ডাউন, আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ, এই যে প্রথমটা, সেকেন্ডটা ভুলে যান, প্রথমটা বলছি। হ্যাঁ, এইভাবে লিখবেন বিষয়টা, ডাউন ডাউন আপ আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ। ওকে, এভাবে লিখবেন। এইবার এটা বাজাবো কিভাবে? তাহলে আপনি এটা তো বুঝে গেছেন যে ডাউন মানে হচ্ছে নিচে, যত ডাউন আসবে সব নিচে, আর যত আপ আসবে সব এই উল্টা দিকে দেবেন। আপনি যদি পিক দিয়ে করেন, গিটারের যে পিক পাওয়া যায় সেটা হলে বেশি আরাম হবে। আমি পিক দিয়ে বাজানোর আমার অভ্যাস হয় না শুরু থেকে, আমি আঙুল দিয়ে বাজাই, তো আমি আঙুল দিয়েই এই দিচ্ছি। তো যখন আপনি আস্তে আস্তে এক্সপার্ট হবেন তখন আপনি এভাবে হাত দিয়েও বাজাতে পারবেন, সমস্যা নেই। যদি হাত দিয়ে ইউজ টু হচ্ছেন শুরু থেকে, নো প্রবলেম, এভাবে অনেক মিউজিশিয়ানরা গান গায়। আর যদি একদম ক্রিসপি গিটারের সাউন্ড চান সেক্ষেত্রে পিক দিয়ে করতে পারেন। তো এখন সাউন্ড ব্র্যান্ডার অ্যাপটা আমি যাই, আমার অ্যাপ রেডি আছে, এই 40 আছে সব কিছু, বলে দিয়েছিলাম যে 4x4 40। এভাবে এখন আমি প্লে দিব, এই প্লে চিহ্নে প্লে দিব। হ্যাঁ, খুব স্লো, দেখেন এখানে দুইটা কালো দাগ, একটা কালো দাগ, একটা কালো দাগ, একটা কালো দাগ। ওই দুইটা কালো দাগটা ওটা হচ্ছে 1, 3, 4, আবার ঘুরে আসবে 1, 2, 3, 4, 1। ওকে, যদি এই গতিতে আমি গিটারটা এই ডিরেকশনে বাজাতে চাই, বিষয় হচ্ছে এইটা হচ্ছে প্যাটার্নটা যেটা আপনারা দেখলেন, ডাউন ডাউন আপ আপ, ডাউন ডাউন আপ ডাউন আপ। এখন এই জিনিসটা আমাদেরকে 40 কিন্তু সেই হিসেবে অনেক ফাস্ট, আমি তো একদম মানে টুকরো টুকরা দেখাচ্ছি। ব্যাপারটা হবে এরকম, আবার আমি 40 ছাড়ি, যেমন ওই 40 আসতেছে ব্যাপারটা এরকম, ডাউন ডাউন আপ আপ ডাউন, এই যে আপ আপ ডাউন, দুইবার আপ আপ হচ্ছে, কিন্তু আগের বার কিন্তু ছিল ডাউন ডাউন আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ। এই যে আমি বলছি, এই যে বলার যে স্টাইলটা, এইভাবে হাতটা চলতে হবে, এটাকে একদম খুব ভালো করে শুনতে হবে, আপনাদেরকে শুনে এটাকে কপি করতে হবে। প্রথমে বললাম তো এই 40 অনেক ফাস্ট, সেজন্য আস্তে আস্তে ফার্স্টে আপনি স্ট্রোকগুলো আনার চেষ্টা করেন, যেমন ডাউন ডাউন আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ। যদি তাও বেশি তাড়াতাড়ি মনে হয় আপনি, যেমন 40 আমি একবার বাজিয়ে দিই, দেখেন
40, হ্যাঁ, 2 3 4, ডাউন ডাউন, আপ আপ, ডাউন ডাউন, আপ ডাউন, আপ ডাউন ডাউন, আপ আপ, ডাউন ডাউন, আপ ডাউন, আপ। এটা 40, হ্যাঁ। যদি আমি এটাকে 20 দিই, যদি আপনার এটাতে কষ্ট হয়, প্রথমে এত ফাস্ট হবে না, এটা স্লো মনে হলেও এটা অনেক ফাস্ট প্রথম যারা শিখবেন তাদের জন্য। 20 দিলাম, এবার দেখি কি হয়। বেশি বেশি স্লো, আমি নিজেও এত স্লো কখনো বাজাই নেই। দাঁড়ান, 30 দিই, অনেক স্লো। ডাউন ডাউন, আপ আপ, ডাউন ডাউন, আপ ডাউন, আপ ডাউন ডাউন, আপ আপ, ডাউন ডাউন, আপ ডাউন, আপ। আমার মনে হয় কি জানেন, আমার মনে হয় 40 প্র্যাকটিস করেন, কারণ কি এত স্লো হলে পরে এটার থেকে আপনি যখন আপনার স্পিড বাড়বে, সামনের দিকে যাবেন, তখন বেশি কষ্ট হয়ে যাবে আর কি। 40 মনে ঠিক আছে, দেখা হবে 40 দিই। ডাউন ডাউন, আপ আপ, ডাউন ডাউন, আপ ডাউন, আপ ডাউন ডাউন, আপ আপ, ডাউন ডাউন, আপ ডাউন, আপ ডাউন। এবার এই যে দিলাম রিদমটা, প্যাটার্নটা, এবার গান গাই, দেখেন স্লোই গাই। সেই তুমি কেন এত ফাস্ট হয়ে যাচ্ছি, অনেক স্লো, হ্যাঁ। তো এই যে গানগুলা, ঠিক আছে, এই 40 প্র্যাকটিস করবেন, যখন দেখবেন এই এই মেট্রোনামের সাউন্ডটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে তাল থেকে না সরে যান, একটা তালের সেন্স তৈরি হচ্ছে, যে ডাউন ডাউন, আপ আপ, ডাউন ডাউন, আপ ডাউন, আপ ডাউন ডাউন। তারপরে যখন দেখবেন 40 কমফোর্টেবল, তখন 50 যাবেন, 50 থেকে 60 যাবেন। এখন যদি আমি এই রিদম প্যাটার্নটাই বাজাবো, আমি যদি বাজাই সেটা ধরেন 60 70 দিই, 70, তাহলে কেমন লাগে? এবার আমার জন্য বেটার। তুমি কেন এত আছে তাহলে, ডাউন ডাউন, আপ আপ, ডাউন ডাউন, আপ ডাউন, আপ ডাউন ডাউন, আপ আপ, ডাউন ডাউন, আপ ডাউন। একই জিনিস কিন্তু বাজছে, এবার স্পিড বাড়লো। বা অন্য কোনো গান আপনি গান, এটা দিয়ে অনেক গান, হাজার হাজার গান আছে। যদি হিমালয় হয়ে দুঃখ আসে, আর অনেক গান পাবেন, যেমন আর কি দেয়া যায়, অভাব নাই, এটাও গাইতে পারবেন। তোমার জন্য তারা একটুখানি আলো, ভোরে রং রাতে মিশে কালো, আপ আপ, ডাউন ডাউন, আপ ডাউন, আপ ডাউন ডাউন, আপ আপ, ডাউন ডাউন, আপ ডাউন, আপ ডাউন ডাউন, আপ আপ, ডাউন ডাউন, আপ ডাউন, আপ। তো এই ভিডিওতে আমি একটাই দেই, কারণ অলরেডি 15 মিনিটের কাছাকাছি হয়েছে সময়, তো এত লং ভিডিও দেওয়াটা আপনাদের জন্য কষ্ট, MB খরচ করে বা দেখা। তো নেক্সট ভিডিওতে দেবো হচ্ছে 6x8 রিদম প্যাটার্ন। এই প্যাটার্নটা ভালো করে শিখেন, শিখলে পরে আস্তে আস্তে 40 আগে সেট করবেন, তারপরে আস্তে আস্তে যখন দেখবেন মোটামুটি হচ্ছে, যে ডাউন ডাউন, আপ আপ, ডাউন ডাউন, আপ ডাউন, আপ। দেখে দেখে আমি যেমন দেখে দেখে নিচ্ছি, এভাবে প্র্যাকটিস করবেন। তারপরে আস্তে স্পিড বাড়ানো, 50, তারপরে 60 70, তারপরে দেখবেন যে আস্তে আস্তে বডিতে তালটা তোরে চলে আসতেছে, আপনি রিদমটা তখন বুঝবেন, তখন সুন্দর হবে। তো এটা তাহলে মেবি এটা হচ্ছে আমার episode 2, যে সহজে গিটার শেখার টিপস বা উপায়। episode 3 আসবে তাহলে 6x8 নিয়ে, তখন কিছু মানে ফোক সং এর সাথেও ম্যাচ করে যাবে, বেশিরভাগ ফোক গান আমি দেখলাম 6x8-এ বেশি, রবীন্দ্রসঙ্গীত অনেক আছে, অনেক গান আছে, মানে এর মধ্যে এই 4 আর 6x8-এর মধ্যে আপনারা বেঁচে চলে আসতে পারবেন আশা করা যাচ্ছে।
আর মাথায় কিছু বুদ্ধি আসলে তো সেটা দিবই, নতুন করে কিছু আইডিয়া যদি ডেভেলপ করতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে, যারা আপনার বন্ধুরা আছেন গিটার শিখতে চান, বাসায় গিটার পড়ে আছে কিন্তু কিছু করতে পারছেন না, তাদের জন্য সব থেকে সুপেরিয়র টিপস মনে হয় এগুলা। আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, আমার সাবস্ক্রাইবার খুবই কম, আমি চাই যে আমার সাবস্ক্রাইবারটা একটু বাড়ুক, তাহলে আমি আরও ইন্সপায়ার্ড হই এবং আরও এরকম ভিডিও বানাই। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন সবাই, টাটা, বাসায় থাকবেন সবাই, টাটা।